বাড়িতে গিয়ে তো ওর সেই জবাড় হয়ে যাবে। আমায় অন্য কোনো প্ল্যান ভাবতে হবে, যাতে পরম সবসময় আমার চোখে চোখে থাকে। আমি তো নিজেকে মানসিকভাবে বদলে ফেলেছি বলো। আমার অনুমতি ছাড়া মিস্টার সেনগুপ্তের বাড়িতে কোনো ফোন কল দেবেন না। আমি চাই না কাজের সময় ওনাকে কেউ ডিস্টার্ব করুক। আসলে ম্যাম, ফোনটা উনিই চেয়েছিলেন। সেটা আমি দেখে নিচ্ছি। আপনি ওনাকে ফোন করে বলে দিন লাইনটা পাওয়া যাচ্ছে না। ওকে ম্যাডাম। হ্যালো, সরি স্যার, এই মুহূর্তে আপনার বাড়ির সাথে কোনোভাবেই সম্ভব হচ্ছে না যোগাযোগ করা। পরমকে তো আমি এইভাবে খুব বেশি দিন আটকে রাখতে পারবো না। অফিস টাইমে না হয় আমি ওকে জবার থেকে দূরে রাখতে ওর ফোনের কানেকশনে জ্যাম করে দিলাম, কিন্তু বাড়িতে গিয়ে তো ওর সেই জবার হয়ে যাবে। আমায় অন্য কোনো প্ল্যান ভাবতে হবে, যাতে পরম সবসময় আমার চোখে চোখে থাকে, আর তাতেই জবা আরো বেশি চলবে। অদ্ভুত তো, বাড়ির সাথে যোগাযোগ করা যাচ্ছে না, মানেটা কি? এভাবে কাজ করবো কি করে? ওদিকে নিশ্চয়ই জবা খুব চিন্তা করছে। না না, দেবীকে বলে এখনই বেরোতে হবে। ও, আমি তোমার কাছে যাচ্ছিলাম, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। আমারও তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে পরম। আচ্ছা ঠিক আছে, আগে তুমি বলে না, তারপর আমি বলছি। আসলে আমি একটু বাড়ি যেতে চাইছি, সকাল থেকে ফোনে নেটওয়ার্কটা কাজ করছে না, বাড়ির লোক হয়তো চিন্তা করছে, বিশেষ করে জবা হয়তো চিন্তা করছে। আসলে কি বলো তো পড়ো, আজকে আমি ভাবছিলাম অফিস আওয়ার্সের পর না ওই চাঁদিপুরের প্রজেক্টটা নিয়ে একটু আমরা দুজন আলোচনা করতাম। আমাকে না 15 দিনের মধ্যে পুরো প্রোগ্রামিংটা করে ওই প্রজেক্টটা পাঠাতে হবে, আর একটু রাত জেগে যদি আমরা সেটা না করি, সে কাজটা যদি না দিতে পারি, তাহলে তো আমাদের পুরো টোটাল লস হয়ে যাবে। আমি জানি বিয়ের পর এভাবে অফিসে রাত কাটানোটা তোমার জন্য সত্যিই খুব অসুবিধার, কিন্তু আমিও তো নিরুপায় বলো। এই কাজটা যদি আমি না করতে পারি তাহলে তো কোম্পানিরই লস হয়ে যাবে। দেবী, আমি বুঝতে পারছি, কিন্তু এই কাজটা যদি আমি বাড়িতে গিয়ে কমপ্লিট করি তাহলে কি খুব অসুবিধা হবে? তাহলে তো আমায়ও তোমার বাড়িতে গিয়েই থাকতে হবে পড়ো। কাজটা তো তোমাকে আর আমাকে একসাথেই করতে হবে, আর তুমি তো জানো এটা খুব সিক্রেট প্রজেক্ট, আমি অন্য কাউকে দিয়ে করাতে পারবো না। একমাত্র তো আমি তোমার উপরেই ভরসা করতে পারি বলো। আমি জানি তোমার বাড়িতে গিয়ে আমার থাকাটা সত্যি খুব অকওয়ার্ড, কিন্তু আমি তো নিজেকে মানসিকভাবে বদলে ফেলেছি বলো।